লাল ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো আজকে আমাদের আলোচ্য বিষয় পরিবাহী অর্ধপরিবাহী অন্তরক এবং অতি পরিবাহী কন্ডাক্টর সেমিকন্ডাক্টর ইনসুলেটর অ্যান্ড সুপার কন্ডাক্টর আজকে আমরা আলোচনা করব পরিবাহী অর্ধপরিবাহী অন্তরক এবং অতিপরিবাহী কন্ডাক্টর সেমিকন্ডাক্টর ইনসুলেটর অ্যান্ড সুপার কন্ডাক্টর প্রথমে আসি পরিবাহী কন্ডাক্টর পরিবাহী কি হোয়াট ইজ এ কন্ডাক্টর যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে তাদের পরিবাহী বলে তাহলে যে সমস্ত পদার্থের মধ্যে তড়িৎ সহজে চলাচল করতে পারে তাদের পরিবাহী বলে ধাতু সুপরিবাহী হয় এটা আমরা জানি কারণ ধাতুর রোধাঙ্কের মান খুব কম ধাতু রোধাঙ্কের মান টেন টু দি পাওয়ার মাইনাস এইট ওহোম মিটার থেকে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ওহোম মিটার পর্যন্ত হয় অর্থাৎ ধাতুর রোধাঙ্ক খুব কম এবং এদের পরিবাহিতা খুব বেশি যে সমস্ত পদার্থের রোধাঙ্ক খুব কম তাদের পরিবাহিতা খুব বেশি উল্টোভাবে বলতে গেলে আমরা বলতে পারি যে সমস্ত পদার্থের রোধাঙ্কের মান খুব বেশি তাদের পরিবাহিতা খুব কম ধাতু সুপরিবাহী হয় কারণ ধাতু রোধাঙ্কের মান খুব কম টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার থেকে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার এবং এদের পরিবাহিতা খুব বেশি যেহেতু রোধাঙ্কের মান খুব কম তাই পরিবাহিতার মান খুব বেশি ধাতুগুলির মধ্যে রূপর রোধাঙ্কের মান সর্বনিম্ন এবং পরিবাহিতা সর্বোচ্চ সমস্ত ধাতুর মধ্যে রূপর রোধাঙ্কের মান সবথেকে কম তাই সেই জন্যেই পরিবাহিতা হচ্ছে সর্বোচ্চ তড়িৎ পরিবহনের কাজে ধাতব তার ব্যবহার করা হয় আমরা যে সমস্ত তড়িৎ পরিবহনের কাজে তার ব্যবহার করি সেগুলো ধাতুর তৈরি তার হয় অর্থাৎ ধাতব তার আমরা ব্যবহার করি এই ধাতুগুলো ছাড়া মাটি গ্যাস কার্বন কয়লা ইত্যাদিও পরিবাহী তাহলে শুধুমাত্র ধাতুই পরিবাহী নয় আরও কিছু পদার্থ আছে যারা পরিবাহী মাটি গ্যাস কার্বন কয়লা এখানে দু তিনটে উদাহরণ দেওয়া হয়েছে এগুলো পরিবাহী পদার্থের সুপরিবাহিতার কারণ পদার্থ কীভাবে তড়িৎ পরিবহন করতে পারে বেশি বেশি করে সুপরিবাহী কি করে হতে পারে সেই পদার্থের সুপরিবাহিতার কারণ পরিবাহী পদার্থের মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে যেহেতু মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে তাই উক্ত পদার্থগুলি সুপরিবাহী হয় যে সমস্ত সুপরিবাহী পদার্থের কথা আমরা জানি সেই সমস্ত পদার্থের মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে যেহেতু মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে তাই ওই পদার্থগুলি সুপরিবাহী হয় অর্থাৎ যে সমস্ত পদার্থের মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে সেই পদার্থগুলো সুপরিবাহী হয় এরপরে আসবে অন্তরক ইনসুলেটার পরিবাহী পেলাম কুপরিবাহী বা অন্তরক ইনসুলেটারের কথা আমরা এবার আলোচনা করব যে সব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না তাদের কুপরিবাহী বা অন্তরক বলে যাদের মধ্য দিয়ে সহজে তড়িৎ পরিবাহিত হতে পারছিল সেগুলো ছিল সুপরিবাহী আর যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না তাদের কুপরিবাহী বা অন্তরক বলে যেমন শুকনো কাঠ কাঁচ রবার অভ্র চিনামাটি প্লাস্টিক প্যারাফিন এগুলো আমরা উদাহরণস্বরূপ বলতে পারি এগুলোর মধ্য দিয়ে তড়িৎ একদমই চলাচল করতে পারে না এই পদার্থগুলোর মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা নগণ্য তাই এরা তড়িৎ পরিবহন করতে পারে না তাহলে এই শুকনো কাঠ কাঁচ রবার অভ্র চিনামাটি প্লাস্টিক প্যারাফিন ইত্যাদি যে সমস্ত অন্তরকের কথা আমরা এই মাত্র উল্লেখ করলাম এর মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা নগণ্য তাই এরা তড়িৎ পরিবহন করতে পারে না অন্তরকের রোধাঙ্কের মান অত্যন্ত বেশি তাহলে যেমন পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্কের মান অত্যন্ত কম ছিল অন্তরকের ক্ষেত্রে ঠিক তার উল্টো রোধাঙ্কের মান অত্যন্ত বেশি অন্তরকের রোধাঙ্কের মান টেন টু দি পাওয়ার টেন ওহম মিটার থেকে টেন টু দি পাওয়ার সেভেন্টিন ওহম মিটার যেহেতু রোধাঙ্কের মান অত্যন্ত বেশি তাদের তাই এদের পরিবাহিতা অত্যন্ত কম বা পরিবাহিতা নেই বৈদ্যুতিক বর্তনী বা বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে যাতে শখ না লাগে এজন্যে আমরা অন্তরকের ব্যবহার করি যে বৈদ্যুতিক বর্তনই ব্যবহার করি তার উপরে আমরা কোনো অন্তরকের আচ্ছাদন দিই বা যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি আমরা ব্যবহার করি তার থেকে যাতে আমরা শখ না খাই সেজন্যে আমরা ওই সমস্ত বর্তনী বা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে অন্তরকের ব্যবহার করি কয়েকটি অন্তরকের কথা বলা হবে প্লাস্টিক এটি ব্যবহার করা হয় তার বৈদ্যুতিক সরঞ্জাম ইত্যাদিতে ব্যবহার করা হয় প্লাস্টিক তারের উপর কভারিং করতে বৈদ্যুতিক সরঞ্জাম যেখান থেকে শখ লাগার সম্ভাবনা আছে সেখানে আমরা প্লাস্টিক ব্যবহার করি সিরামিক হাই ভোল্টেজ অন্তরক তৈরিতে এই সিরামিক আমরা ব্যবহার করি হাই ভোল্টেজ অন্তরক তৈরিতে সিরামিক ব্যবহার করি হাই ভোল্টেজ অন্তরক যেটি ওভারহেড রেলওয়ের পাওয়ার কেবলে ব্যবহার করা হয় সিরামিক দিয়ে হাই ভোল্টেজ অন্তরক তৈরি হয় যেটি ওভারহেড রেলওয়ের পাওয়ার কেবলে ব্যবহার করা হয় অভ্র অন্তরক খনিজ পদার্থ হিসেবে অভ্র ব্যবহার করা হয় খনি থেকে অভ্র পাওয়া যায় এই অভ্রকে আমরা অন্তরক হিসেবে ব্যবহার করি বায়ু আমরা জানি বায়ু একটি অন্তরক পদার্থ বায়ুর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হয় না তাহলে বায়ু একটি অন্তরক পদার্থ হাই ভোল্টেজের লাইন দুটিকে বায়ুর মধ্যে কিছুটা ববধানে রাখা হয় যেটিকে এয়ার গ্যাপ বলে তাহলে দুটি তারকে আমরা যে ববধানে রাখছি মাঝখানে যে বায়ু থাকছে এই যে গ্যাপ এই শূন্যস্থানটাকে আমরা বলবো এয়ার গ্যাপ এই এয়ার গ্যাপ অন্তরকের কাজ করে বায়ু একটি অন্তরক পদার্থ হাই ভোল্টেজের লাইন দুটিকে বায়ুর মধ্যে কিছুটা ববধানে রাখা হয় এই ব্যবধানটিকে বলা হয় এয়ার গ্যাপ এই ইয়ার গ্যাপ অন্তরকের কাজ করে যেহেতু বায়ু একটি অন্তরক পদার্থ নেক্সট অর্ধপরিবাহী সেমি কন্ডাক্টর অর্ধপরিবাহী কি সেটা আমরা দেখে নিই সুপরিবাহী এবং অন্তরক ছাড়া আরও একরকম পদার্থ আছে যাদের রোধাঙ্কের মান সুপরিবাহী পদার্থের তুলনায় বেশি কিন্তু অন্তরকের তুলনায় কম তাদের অর্ধপরিবাহী পদার্থ বলে তাহলে সুপরিবাহী আমরা পড়লাম এই মাত্র যার রোধাঙ্কের মান অত্যন্ত কম অন্তরক পড়লাম যার রোধাঙ্কের মান অত্যন্ত বেশি আর এগুলো ছাড়া আরও কিছু পদার্থ আছে যাদের রোধাঙ্ক সুপরিবাহী পদার্থের তুলনায় বেশি কিন্তু অন্তরকের তুলনায় কম তাদের অর্ধপরিবাহী পদার্থ বলে অর্ধপরিবাহী রোধাঙ্কের মান টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ওহোম মিটার থেকে টেন টু দি পাওয়ার মাইনাস টু ওহোম মিটার পর্যন্ত তাহলে অর্ধ পরিবাহী রোধাঙ্কের মান টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ওহোম মিটার থেকে টেন টু দি পাওয়ার মাইনাস টু ওহোম মিটার যেটি সুপরিপাহী পদার্থের রোধাঙ্কের তুলনায় বেশি কিন্তু অন্তরকের রোধাঙ্কের তুলনায় কম অর্ধ পরিবাহী হিসাবে আমরা বলতে পারি জার্মেনিয়াম সিলিকন ইত্যাদি এগুলো উদাহরণস্বরূপ বলা যেতে পারে জার্মেনিয়াম সিলিকন এগুলো অর্ধপরিবাহী উপযুক্ত অপদ্রব্য ড্রোপিং করলে অর্ধপরিবাহী রোধাঙ্কের মান হ্রাস পায় এবং উষ্ণতা বৃদ্ধিতেও রোধাঙ্কের মান হ্রাস পায় তাহলে আমরা যদি অর্ধ পরিবাহীর মধ্যে উপযুক্ত অপদ্রব্য ডোপিং করি তাহলে এই অর্ধপরিবাহী রোধাঙ্কের মান হ্রাস পায় অর্থাৎ পরিবাহিতা বেড়ে যায় এবং উষ্ণতা বৃদ্ধিতেও রোধাঙ্কের মান হ্রাস পায় যদি উষ্ণতা বাড়াই অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তা হলেও তার রোধাঙ্কের মান হ্রাস পায় অর্থাৎ পরিবাহিতা বেড়ে যায় এটাই হচ্ছে পরিবাহী এবং অর্ধ পরিবাহীর মধ্যে মূল পার্থক্য পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা উষ্ণতা বাড়াই তাহলে তার রোধ বেড়ে যায় কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়াই তাহলে তার রোধ কমে যায় অর্থাৎ পরিবাহিক ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে পরিবাহিতা কমে যায় আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে তার পরিবাহিতা বৃদ্ধি পায় অতি পরিবাহী সুপার কন্ডাক্টর সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী কি আমরা দেখব তাপমাত্রা হ্রাস করলে সাধারণত ধাতুর রোধাঙ্কের মান হ্রাস পায় এই মাত্র বললাম ধাতুর ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়ায় তাহলে রোধাঙ্ক বেড়ে যাচ্ছিল তাহলে যদি উষ্ণতা হ্রাস করি তাহলে ধাতুর রোধাঙ্কের মানও হ্রাস পাবে কিছু পদার্থ আছে যাদের তাপমাত্রা একটি নির্দিষ্ট মানে পৌঁছালে তাদের রোদ শূন্য হয়ে যায় তাহলে আমরা যদি পদার্থগুলোকে ঠান্ডা করতে থাকি তাহলে তার রোদ কমতে থাকে এবার কিছু পদার্থ আছে যাদেরকে ঠান্ডা করলে ক্রমশ ঠান্ডা করলে তার রোদ শূন্য মানে পৌঁছায় কিছু পদার্থ আছে যাদের তাপমাত্রা একটি নির্দিষ্ট মানে পৌঁছলে তাদের রোদ শূন্য হয়ে যায় এই পদার্থগুলোকে অতি পরিবাহী বলে যেমন পারদ ফোর পয়েন্ট টু ক্যালভিন উষ্ণতায় এবং সীসা সেভেন ক্যালভিন উষ্ণতায় অতি পরিবাহী হয় পারদের উষ্ণতা যদি কমাতে কমাতে ফোর পয়েন্ট টু ক্যালভিনে পৌঁছানো যায় তাহলে পারদ অতি পরিবাহী হয় সীসার ক্ষেত্রেও যদি সীসার উষ্ণতা কমাতে কমাতে সাত কেলভিন উষ্ণতায় পৌঁছায় তাহলে সীসাও অতি পরিবাহীর মতো আচরণ করে যে উষ্ণতায় কোনো পদার্থের রোধাঙ্কের মান শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে সংকট উষ্ণতা বলে ক্রিটিক্যাল টেম্পারেচার তা ক্রিটিক্যাল টেম্পারেচার কোনটা হলো কোনো পদার্থের উষ্ণতা কমাতে কমাতে যদি এমন একটি উষ্ণতা পাওয়া যায় যে উষ্ণতায় ওই পদার্থটি রোধ শূন্য হয়ে যায় তাহলে ওই উষ্ণতাটাকে আমরা বলবো সংকট উষ্ণতা যে উষ্ণতায় কোনো পদার্থের রোধাঙ্কের মান শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে সংকট উষ্ণতা বলে এবার আমরা উষ্ণতা এবং রোধ উষ্ণতা এবং রোধের লেখচিত্র দেখাবো একটি পরিবাহীর ক্ষেত্রে দ্বিতীয়টি অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এবং তৃতীয়টি অতি পরিবাহীর ক্ষেত্রে তাহলে উষ্ণতা এবং রোধের লেখচিত্র দেখানো হবে পরিবাহী অর্ধ পরিবাহী এবং অতি পরিবাহীর ক্ষেত্রে প্রথমে আসি পরিবাহীর ক্ষেত্রে আমরা যদি এটিকে উষ্ণতা অক্ষ বলি অর্থাৎ যদি আমরা এক্স অক্ষকে উষ্ণতা অক্ষ বলি ওয়াই অক্ষকে যদি রোদ অক্ষ বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি উষ্ণতা যত বাড়ছে রোদ তত বেড়ে যাচ্ছে অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা যত বাড়ছে রোধাঙ্ক বা রোদ তত বেড়ে যাচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা যত বাড়ছে রোদ তত কমছে রোদ এখানে ছিল যত উষ্ণতা বাড়ছে ধীরে 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 রোধের মান কমে আসছে তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ কমে যায় অতি পরিবাহী এটি উষ্ণতা এটি রোধ প্রকাশ করলে আমরা বলতে পারি এখান থেকে যদি আমরা উষ্ণতাটাকে কমাতে থাকি উষ্ণতাটা কমালে আস্তে আস্তে করে রোধ কমতে থাকছে উষ্ণতা কমাতে কমাতে রোধ কমতে থাকছে এমন একটা উষ্ণতায় আমরা পৌঁছালাম যে উষ্ণতায় রোধের মান শূন্য হয়ে গেল অর্থাৎ এই যে সি বিন্দুতে শি উষ্ণতায় পদার্থটি রোধের মান শূন্য হয়ে গেল তাহলে এই উষ্ণতাটাই হবে সংকট উষ্ণতা সিকে আমরা বলবো বলবো সংকট উষ্ণতা তাহলে পরিবাহের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোদ বাড়ছে অর্ধ ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ কমছে এবং অতি পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা ধীরে ধীরে কমাতে থাকলে এমন একটি উষ্ণতা পাওয়া যাচ্ছে যে উষ্ণতায় ওই পরিবাহীর রোধ শূন্য হয়ে যাচ্ছে এই উষ্ণতাটাকে আমরা বলবো সংকট উষ্ণতা আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করছি